হ্যালো স্টুডেন্ট, আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আজকে ক্লাসটি হবে সূচক ও করণীর। সূচক ও করণীর যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় এবং অতি সহজে, মানে 5 সেকেন্ডে, 2 সেকেন্ড, 30 সেকেন্ডে দেখে উত্তর করে দেওয়া যাবে। আগে থিমটা জানতে হবে, তারপরে দেখবে তোমরা সবাই একই রকমভাবে তাকিয়ে উত্তর করে দিতে পারবে। যাই হোক, আমি কয়েকটা কোশ্চেন টুকে নিই যাতে ভিডিওটা ছোটো করা যায়। প্রথম কোশ্চেনটা যেটা আছে, √7 √7 √7 √7 ডট ডট ইনফিনিটিভ, মানে এই √7 চলতেই আছে অনন্ত, = কত? যদি এই রকম প্রশ্ন আসে, মানে এটা গুণ আকারে আছে, √7 √7 √7 গুণ আকারে আছে ইনফিনিটিভ, যদি এই রকম উত্তর থাকে, ইনফিনিটিভ ডট ডট চলছে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে এই রুটের মধ্যে যে থাকবে সেই। একদম সহজ, তোমরাই উত্তর করতে পারবে। এখন এখান থেকে কি উত্তর হয়? √7 √7 মানে 7 উত্তর, অপশান বি উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তারপরে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে উত্তর কি হবে, √5 √5 √5 √5 ডট ডট ইনফিনিটিভ। খেয়াল রাখতে হবে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন ভালো খেয়াল রাখতে হবে। এখানে ইনফিনিটিভ চিহ্ন ডট 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 দিয়ে থাকলে পরেই কী হবে তোমরা নিজেরাই পারবে, ভেতরে যেটা থাকবে সেটাই উত্তর, অর্থাৎ 5 হয়ে যাবে উত্তর। 3 নম্বর কোশ্চেন কী হবে? 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে √5 √5 √5 √5 সব করে গুণ আকারেই আছেন, এরপরে আসবে যে যোগ বিয়োগ আকারে। তো গুণ আকারে যদি থাকে সেক্ষেত্রে √5 √5 ইনফিনিটিভ থাকলে পরে বলেছে সেটাই উত্তর, যেমন এটার ক্ষেত্রে 7, এটার ক্ষেত্রে 5 উত্তর হয়ে গেল। কিন্তু এটা দেখো ইনফিনিটিভ না, = কত? সেক্ষেত্রে উত্তর আমার কত হবে সেটা শেখাচ্ছি। যদি এই রকম থাকে যে √5 √5 √5 কিন্তু ইনফিনিটিভ না, = মানে এই কটাই, 4টে √5, সেক্ষেত্রে উত্তর হবে এই বেস, এটাকে ভিতরে যেটা আছে সেটা বেস, এই 5 দিয়েই উত্তর হবে। 5 দেখো প্রত্যেকটাতে আছে, কিন্তু এখানে কটা রুট আছে দেখতে হবে, 1টা 2টো 3টে 4টে, 4টে √ মানে এই 2-এর মাথায় তুমি 4 বসাবে। 2-এর মাথায় 4 মানে কত? 2 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16, এই 16 উপরে লিখতে হবে 1 কম, 15/16, এটাই উত্তর, বুঝা গেল? 15/16 এটাই উত্তর, বি অপশন উত্তর। তাহলে কি কি করলাম, এখানে কটা রুট আছে গুনতে হবে, 2-এর মাথায় সেই কটা রুট, 4টে √ আছে, 2-এর মাথায় সেই 4 বসাতে হবে, যদি 3টে √ থাকে 3 বসাতে হবে, 5টে √ থাকলে 5 বসাতে হবে, 2-এর মাথায় যা হবে সেটা নিচে, তার থেকে 1 কম উপরে। একদম সহজ, দেখেই উত্তর করে দেওয়া যাবে যখন বারবার প্র্যাকটিস করবে। এরপরে আমরা 4 নম্বর অঙ্কে আসি। যদি যোগ বিয়োগ আকারে যায় দেয়, সেক্ষেত্রে যেমন একটা প্রশ্ন দিচ্ছি আমি যোগ বিয়োগ আকারে, ধরো 72 প্লাস 72 প্লাস 72 ডট 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 ইনফিনিটিভ, এই অঙ্কটা কিন্তু ইনফিনিটিভ দিয়ে থাকবে, ঠিক আছে, কেটে দিলাম। এক্ষেত্রে কত উত্তর হবে? দেখো এরকম যদি প্রশ্ন থাকে যোগ বিয়োগ, এগুলো দেখো গুণ আকারে, কোনোটাই যোগ বিয়োগ নেই, তো এইগুলো এক, এটাও সহজ, এই 72কে পরস্পর মৌলিক এমন সংখ্যা দিয়ে, অর্থাৎ এদের এক ডিফারেন্সে ভাঙতে হবে। 8 নং 72 9 আর 8, ঠিক আছে, এক ডিফারেন্স, এদের এক ডিফারেন্সে ভাঙতে হবে এই 72কে, 8 আর 9, তাহলে উত্তর হবে, যদি প্লাস থাকে মনে রাখবে, যদি প্লাস দিয়ে প্রশ্ন থাকে তাহলে উত্তর হবে বড়টা, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 9, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 9। যদি এটা যদি মাইনাস দিয়ে থাকতো ডট ডট ইনফিনিটিভ, তাহলে উত্তর হয়ে যেত 8। যেমন আর একটা অঙ্ক বলি ডট ডট দিয়ে, ধরো তোমরা পারবে, 110 √110 ডট 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 ইনফিনিটিভ, তাহলে এটাকে ভাঙলে কী হবে, 11 × 10, এক ডিফারেন্সে, যে বলছি এক ডিফারেন্স থাকতে হবে এদের মধ্যে, এক ডিফারেন্স, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখলেই হয়ে গেল এক ডিফারেন্স, মাইনাস থাকলে ছোটোটা উত্তর হবে, এই দুটো উৎপাদকের মধ্যে ছোটোটা, তাহলে এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 10 10, অ্যান্সার হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু এসব অঙ্ক বারবার রিপিট হয়, আর দিলেই পারতে হবে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, সমস্ত পরীক্ষাতেই
রিপিট হয় এই ধরনের প্রশ্ন, এগুলোতে টাইম বাঁচাতে হবে, এগুলো তাকিয়ে উত্তর করে দিতে হবে, দেখেই উত্তর। তারপরে এর আর একটা ভ্যারাইটি নিয়ে এসে তাহলে গুণ আর যোগ বিয়োগ শিখলাম আমরা, যেইগুলো ভাঙা যায়। এইবার একটু সামান্য কঠিন, কিন্তু কঠিন কিছুই না, শেখার পরে সব পারা যাবে। যদি যোগ বিয়োগ আকারেই থাকে কিন্তু সেটা মৌলিক সংখ্যা হয়, -13 √-, ইনফিনিটি ইনফিনিটি থাকবে, ঠিক আছে। যদি যোগ বিয়োগ আকারেই থাকবে, গুণ আকারে না, যোগ বিয়োগ আকারে শেখাচ্ছে, এখানে যেমন এই দুটো শেখালাম, যোগ আর বিয়োগ ভাঙা যাবে, এই মৌলিক সংখ্যা তো ভাঙা যাবে না, তখন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু সামান্য কঠিন করলে এগুলো আসতে পারে। দেখতে হবে যে মাইনাস চিহ্ন দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে 13-র আগে কোন সংখ্যাকে ভাঙা যাবে, পরস্পর মৌলিক। 13-র আগে কী আছে? 12, তাহলে 12-কে দেখো ভাঙা যাচ্ছে, 3 × 4 = 12, 4 × 3 = 3, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স 1 হচ্ছে, তাহলে উত্তর আমার হবে এই অঙ্কের ক্ষেত্রে 4 ও 3-এর মধ্যবর্তী মান, বোঝা গেল? 4 ও 3-এর মধ্যবর্তী মান, সুন্দরভাবে কিন্তু জলের মতন বুঝে যাবা। এরপরে যদি আর একটা অঙ্ক বলি, ঠিক এই সিস্টেমেই মৌলিক সংখ্যা দিয়ে 7 নম্বর অঙ্ক, যদি আমাদের কাছে এরকম থাকে √29 + √29 .. কত হবে? ইনফিনিটিভ .. ইনফিনিটিভ কত? দেখো আমি বলি যে মাইনাস যখন থাকবে তখন এই যে সংখ্যাটা দেওয়া তার আগে কোনো সংখ্যাকে দেখতে হবে যেটা পর ভাঙা যাবে পরস্পর মৌলিক এক ডিফারেন্সে, প্লাস হলে যে সংখ্যাটা দেখাবে তার পরের সংখ্যা দেখতে হবে। 29-এর পরে কাজ 30 30-কে দেখো ভাঙা যাচ্ছে, 5 আর 6 6 আর 5 5 6 30, এদের ডিফারেন্স 1 আছে, এদের ডিফারেন্স 1 আছে। এই ধরনের কিন্তু অঙ্কের ক্ষেত্রে উত্তর সবসময় এই 6 ও 5-এর মধ্যবর্তী লিখতে হবে, 6 ও 5-এর মধ্যবর্তী, যেমন 4 আর 3-এর মধ্যবর্তী। যদি মৌলিক সংখ্যা দিয়ে অপশান অঙ্ক দেয় সেক্ষেত্রে কিন্তু কখনোই সিঙ্গেল মান হবে না, এদের মধ্যবর্তী মান হবে। তাহলে কি হবে, এখানে লিখছি আমি একটু তীর দিয়ে, 6 ও 5-এর মধ্যবর্তী, বোঝা যাচ্ছে? এইটাই বাঁচতে পারে, কিন্তু এটাই বাঁচতে পারে। আর একটা দিই যেটা রিপিট করতে পারে, সেক্ষেত্রে আমরা শিখব খুব ভালো একটা অঙ্ক, √1, হ্যাঁ, -√1 -√1 -√1, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার বেশি গভীরভাবে শিখতে পারবে, যত প্র্যাকটিস করবে। আচ্ছা মাইনাস হলে কি বলেছি, আগে যেতে হবে, 13-র আগে 12 ছিল, তাহলে 1-এর আগে কত? 0, তাহলে এর মান হবে, দেখো 1-এর আগে যেতে হবে কিন্তু 0, এক্ষেত্রে উত্তর হবে 0 ও 1-এর মধ্যবর্তী। পরীক্ষায় কিন্তু এই 1 দিয়ে 2 দিয়ে ছোট ছোট সংখ্যা দিয়ে দেওয়ার মতন, যেখানে একটু ভুল করানোর জন্য, তবে এখানে আমি প্র্যাকটিস করিয়ে দিলাম, এগুলো দিয়ে আসতে পারে। থিম বুঝলে পরে এসব অঙ্ক যদি তুমি 2-4 বার প্র্যাকটিস করো তাহলে দেখেই উত্তর করে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এইবার এইগুলো আমি শেখালাম রুটের ভেতরে এই ধরনের জিনিসপত্র দিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকগুলো 7-8টা অঙ্ক দেখালাম, এর মধ্যে 4-5টা টাইপ আছে। এইবার একটু অন্য টাইপের সূচকের একটু 8টা অঙ্ক দেখাবো, সূচকের যদি আমরা 8টা অঙ্ক দেখাই, ধরো ধরো 8 to the power